সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল এবং আমাদের বিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা ন্যারেশনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো তো এর আগে আমার এই চ্যানেলে ন্যারেশনের ওপর প্রথম পর্ব আপলোড করা হয়ে গেছে সেখান থেকে তুমি বেসিক ন্যারেশন করতে যা যা লাগবে সব কিছু তুমি প্রথম পর্বে পেয়ে যাবে সো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ন্যারেশনের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোর যে এক্সাম্পল আছে সেগুলো থেকে উদাহরণ করবো তো তারপরেও তোমাদেরকে একবার মনে করে দিই যে ন্যারেশন করতে হলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে সে সেই সূত্রটা হচ্ছে এই যে এইটা যে বক্তা প্লাস রিপোর্টিং ভার্ভ প্লাস শ্রোতা প্লাস কমার পরিবর্তন প্লাস পার্সনের পরিবর্তন প্লাস ভার্ভের পরিবর্তন এবং বাকি অংশ অর্থাৎ তুমি যদি এই স্ট্রাকচারটা ফলো করো তাহলে তুমি যে কোনো সেন্টেন্সেরও নিরাশন করতে পারবা সেটা হোক এসারেটিভ বা সেটা হোক ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ অপটেটিভ বা এক্সপ্লামেটরিভ এইটা যদি ফলো করো তাহলে যে কোনো সেন্টেন্সকে তুমি করতে পারবা অর্থাৎ এখানে একটা ধারাবাহিকতা দেওয়া আছে যে কোনটার পরে তোমার কোনটা করতে হবে তো এখানে এখন আমরা চলো এক্সাম্পল করি তাহলে বুঝতে পারবা তো এক্সাম্পল করার আগে আমরা আরেকটা কথা জানতে হবে যেটা হলো আমাদের রিপোর্টিং ভাবগুলো জানতে হবে যে রিপোর্টিং ভার কী হবে আর কমার পরিবর্তন কি হবে এই দুইটা শুধু পরিবর্তন করতে হয় সেন্টেন্স অনুযায়ী আর বাকিগুলো আমাদের যে সূত্রটা আছে পার্সন এবং ভার্বের পরিবর্তন সেটা আমরা ওই সূত্র অনুযায়ী করব ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে একটা বক্স দিয়েছি দেখো এই যে অ্যাসিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি। হয় অ্যাসিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হয় সেইড রিপ্লাইড অথবা হচ্ছে কি টোল্ড এবার একটু জিনিস খেয়াল করো যে কখন সেইড কখন রেপ্লাইড বা কখন টোল্ড হবে তো সেটা একটু নিচে যদি তোমরা তাকো তাহলে বুঝতে পারো দেখো যে বলছে ব্রাকেটে এখানে বলে দিচ্ছে যে যদি সেইড টু থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে অ্যাসারটিভ সেন্টেন্স যদি হয় তাহলে তুমি সেই ক্ষেত্রে টোল্ড বসাবা রিপোর্টিং ভার্ভ কোথায় বসবে যে বক্তা এবং শ্রোতার মাঝামাঝি বসে ঠিক আছে বা বক্তার পরেই যেই ওয়ার্ড বসে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ভ তো আশা করছি বুঝতে পারছো আর যদি সেন্টেন্সটা অ্যাসারটিভ সেন্টেন্স হয় তাহলে সেখানে কমার পরিবর্তে তুমি বসাবো হচ্ছে দ্যাট তো চলো এবার আমরা এই যে অ্যাসারেটিভ সেন্টেন্স যে দেখলাম এর রিপোর্টিং বার্ব সেড রিপ্লাইড প্লাইট বা টোল্ট হবে আর কমার পরিবর্তে দ্যাট হবে এখন এটা আমরা একটু চর্চা করি তো একটু দেখো আর আর একটু দেখতে হবে সেটা হচ্ছে ভার্বের পরিবর্তনটা দেখতে হবে দেখে এখানে আমি তোমাদেরকে ভার্বের পরিবর্তনটা করে দিয়েছি এখানে তোমার কোনো কষ্ট করে ট্যান্স মুখস্ত করার দরকার নাই এখানে শুধুমাত্র যে আমার এই টেবিলটা ফলো করো দেখো যে ভার্ব ওয়ান থাকলে হবে কি বার্ব টু আবার ভার্ভ টু থাকলে হবে কি হ্যাড প্লাস ভার্ভ থ্রি এই দুইটা জিনিস মনে রাখো অ্যাসারেটিভ সেন্টেন্সে যে ভার্ভ ওয়ান থাকলে মানে ভার্বের যদি প্রেজেন্ট ফ্রম থাকে তাহলে ন্যারেশন করার সময় তোমাকে ভার্ভ টু করতে হবে অর্থাৎ ভার্বের পাস ফ্রম করতে হবে আর যদি ভার্ভ টু দেওয়া থাকে তাহলে ন্যারেশন করার সময় তোমাকে হ্যাড প্লাস ভার্ভ থ্রি বসাতে হবে ঠিক আছে তো চলো এবার আমরা দেখে নিই যে এটা কীভাবে করবো তো আমাদের যে আজকের যে এক্সাম্পল সেটার প্রথম এক্সাম্পলটা একটু দেখো এখানে আমি তোমাদেরকে ডিরেক্টলি দিয়ে দিছি হি সেই টু মি আই প্লে ফুটবল তো এই যে সেন্টেন্সটা তুমি কোথায় ফলো করবে আগে তোমাকে এইটা বুঝতে হবে যে ন্যারেশন করার সময় সর্বপ্রথম তোমাকে তাকাতে হবে হচ্ছে রিপোর্টের স্পিচের দিকে আর রিপোর্টের স্পিচ কিভাবে চিনবো ডাবল কমা যেখানে থাকবে সেটাকে বলা হয় ইনভার্টেড কমা তো এই দেখো এই যে ডাবল কমা আমরা যদি এখান থেকে ধরি আই প্লে ফুটবল অর্থাৎ আই প্লে ফুটবল সর্বপ্রথম তোমাকে এই নারাসান করার জন্য এই স্পিচের দিকে কোন সেন্টেন্সটা দেওয়া আছে সেইটা ফলো করতে হবে তুমি যদি এইটা দেখে বুঝতে পারো যে কোন সেন্টেন্স তাহলে তুমি রিপোর্টিং ভার্ভ কী সেটা বুঝতে পারবা তো দেখো এই যে আই প্লে ফুটবল আই একটা সাবজেক্ট আর প্লে হচ্ছে একটা ভার্ভ মানে খেলা করা তো আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি এখন এই যে আই সাবজেক্ট প্লে ভার্ভ তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ভ থাকে এটা হোক অক্জলের ভাব বা হোক প্রিন্সিপাল ভাব সাবজেক্টের পরে যেই ভার্ভে থাকুক না কেন সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বসে হচ্ছে টোল্ড বসে বা রিপ্লাইড বসে বা সেট বসে তবে সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিয়েছিলাম যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে সেই টু থাকে তাহলে তোমাকে টোল ব্যবহার করতে হবে এই যে এইটা একটু ভালো করে দেখো এখানে এই যে রিপোর্টিং ভার্ভের দিকে দেখো হি সেই টু মি এখানে আমাদের সেই টু আছে তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ভে যদি সেই টু থাকে তাহলে আমরা সেখানে বসাবো হচ্ছে টোল দেখো প্রথমে আমি বক্তা লেখলাম হি আমাদের যে সূত্র অনুযায়ী প্রথমে হয় বক্তা তো এখানে বক্তা হি আর হি বসাইলাম তারপরে এই সেই পরিবর্তে আমি এখানে বসালাম হচ্ছে টোল্ড তো তারপরে হচ্ছে শ্রোতা এখানে শ্রোতা হিসেবে আছে হচ্ছে মি তো আমি দেখো এখানে শ্রোতা হিসেবে মি বসালাম তারপরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো কমার পরিবর্তন তো কমার পরিবর্তন কিভাবে করে সেটা একবার জেনে নাও যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় রিপোর্টেড স্পিসের মধ্যে এই যে রিপোর্টেড স্পিসের মধ্যে যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই যে সাধারণ কমা এবং ইনভার্টেড কমা দেখতে পারতেছো এই যে কমাটা এই কমার পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে দ্যাট তো যেহেতু আমার এই স্পিচটার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে তার মানে এখানে আমাকে দ্যাট ব্যবহার করতে হবে তো এই জন্য আমি এখানে দ্যাট ব্যবহার করলাম তারপরে আমাদের সূত্র হচ্ছে দ্যাটের পরে মানে কমার পরিবর্তনের পরে হচ্ছে পার্সনের পরিবর্তন তো এইখানে এই যে স্পেসটার মধ্যে দেখো এই যে আই প্লে ফুটবল এখানে পার্সন হচ্ছে এই যে আই পার্সন তো এখন তোমাকে বুঝতে হবে এই যে পার্সনটা দেওয়া আছে সেই পার্সনটা কোন পার্সন কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন তবে মনে করবা যদি থার্ড পার্সন থাকবে তখন সেই ক্ষেত্রে তোমাকে কোনো পার্সনে পরিবর্তন করতে হবে না আর যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটাকে তুমি বক্তা অনুযায়ী পরিবর্তন করবা আর এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে তুমি শ্রোতা অনুযায়ী পরিবর্তন করবা তো যেহেতু এখানে আই আর আমি রিলেটেড যা আছে সবগুলো হচ্ছে ফার্স্ট পারসন আর আই অর্থ আমি যেহেতু এটা আমি আছে আমি হলো ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসন পরিবর্তন হয় বক্তা অনুযায়ী এখন বন্ধুরা এখানে দেখো বক্তা কে আছে এখানে বক্তা আছে হচ্ছে হি এখন এই হিয়ার একটা এখানে প্রোনাউন ফর্ম বসাতে হবে এখন প্রোনাউনটা তুমি কোন ফর্মে বসাবা সেটাও তোমাকে ফলো করতে হবে এখানে যেই ফর্মে থাকবে এই যে এইখানে সেই ফর্মে তোমাকে বসাতে হবে এখানে আছে হচ্ছে তোমাকে আই মানে সাবজেক্ট ফর্মে এখন এই যে বক্তা আছে এখানে হি তাহলে হিয়ার সাবজেক্ট ফর্ম বসাতে হবে তো আমরা সকলে জানি যে হিয়ার সাবজেক্ট ফর্ম হচ্ছে হি মানে হিয়ার সাবজেক্ট ফর্মটা হিউই হবে অর্থাৎ প্রোনাউনের সাবজেক্ট ফর্ম সেটাই হয় তারপরে হচ্ছে ভার্ভের কাজ দেখো তো এখানে ভার হচ্ছে প্লে তো আমরা একটু আগে উপরে একটা শখের মধ্যে শিখছিলাম যে যদি ভার্ভ ওয়ান থাকে তাহলে আমাকে ইন্টারেক্ট ন্যারেশন করার সময় ভার্ভ টু বাসাতে হবে তো প্লে হচ্ছে ভার্ভ ওয়ান মানে ভার্ভের প্রেজেন্ট ফ্রম তো যেহেতু ভার্ভ ওয়ান আছে সেটাকে আমরা ভার্ভ টু করে দেব। আর একটা কথা বলে দেই যে ভার্ভ টু করার সময় তোমাকে মনে রাখতে হবে যে ভার্ভের শেষে ইডি দিয়ে দিলে সেটা ভার্ভ টু হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রেই যেমন তোমরা অনেকজনের ভার পারো না তবে সেক্ষেত্রে মনে রাখবা প্রায় আশি পার্সেন্ট ক্ষেত্রেই ইডি ব্যবহার হয় তো এখানে ভার্ব ওয়ান আছে প্লে আর সেটাকে ভার টু করলে হয়ে যাবে প্লেইড তো আমি দেখো এই যে পার্সেন্ট পরে ভার টু করে দিলাম প্লেইড তো তারপরে এই যে দেখো অবজেক্ট ফুটবল এই ফুটবলে ফুটবল এখানে ইউজ করলাম আশা করছি এটা তোমরা বুঝতে পারছো তো এবার আমরা দেখো আরও একটা সেন্টেন্স করি তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবা। দেখো কামাল সেড আই রিসিভড আ লেটার তো দেখো তো বন্ধুরা দেখো এবার আমরা আরও একটা সেন্টেন্স দেখি তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা এখানে বলছে কামাল সেইড আই রিসিভড আ লেটার তো এইবার দেখো কামাল সেইট কামাল বললো আই রিসিভড আ লেটার আমি একটি চিঠি গ্রহণ করলাম এখন আমাদেরকে তো প্রথমে এই যে কামা সেট এদিকে তাকানোর প্রয়োজন নেই আমাকে তাকাতে হবে এই যে এদিকে এই যে রিপোর্টের স্পিচ এখান থেকে শুরু আর রিসিভডের লেটার সেইখানে তাকাতে হবে আমি আবার বলে দিচ্ছি তুমি যখন নেরেশান করবা তখন তোমাকে অবশ্যই অবশ্যই স্পিচের দিকে প্রথমে তাকাতে হবে এই স্পিসের দিকে তাকাতে পারলে কিন্তু তুমি করতে পারবা যে স্পিচটা প্রথমে সিদ্ধান্ত নেবা এটা কোন সেন্টেন্স এই সেন্টেন্সটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি ওইখানে রিপোর্টিং ভার বসাতে পারবা তো আই দেখো এখানে আবারও সাবজেক্ট আর রিসিভড হলো একটা ভার্ভ মানে গ্রহণ করা আর রিসিভ হলো ভার্ভ টু যেহেতু ইডি আছে তোমাদেরকে একটু আগে বলে দিয়েছিলাম যদি কোনো ভার্ভের সাথে ইডি থাকে তাহলে সেটা হলো ভার্ভ টু তো এখানে সাবজেক্ট প্লাস ভার্ভ টু আছে তো এটা যাই থাকুক না কোনো সাবজেক্ট আর ভার্ভই আছে তো সাবজেক্ট আর ভার্ভ থাকলে আমরা জানি সেটা অ্যাসারটিভ সেন্টেন্স আর অ্যাসারটিভ সেন্টেন্সে আমরা জানি বক্তার পরে সেই রেপাইড অথবা টোল বসে তবে তোমাদেরকে বলে দিয়েছিলাম যদি সেইট থাকে তাহলে সেইট ব্যবহার করতে রেপ্লাইড থাকলে রেপ্লাইডই ব্যবহার করতে ঠিক আছে আর সেই টু থাকলে টোল ব্যবহার করতে বলছে তো দেখো এখানে কিন্তু সেই টু নাই এখানে আছে শুধুমাত্র সেইড তো আমাকে এই দেখো প্রথমে বক্তা লাগলাম কামাল তারপরে এই যে রিপোর্টিং ভার্ব আছে সেখানে আছে সেইড এই জন্য আমি সেইড ইউজ করলাম তারপরে কমার কাজ তো কমার পরিবর্তে কী তোমরা বলো সার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট বসে তো আমি দেখো দ্যাট লেখলাম তো তারপরে হচ্ছে পার্সনের কাজ এখানে দেখো এই যে রিপোর্টের স্পিচের মধ্যে এই যে যে পার্সনটা সেটা হলো ফার্স্ট পার্সন আর ফার্স্ট পার্সন পরিবর্তন হয় বক্তা অনুযায়ী তো এখানে বক্তা আসে হচ্ছে কি কামাল তো কামাল একটা ছেলে তো ছেলেদের একটা প্রণয়ন বসে দাও তো ছেলেদের প্রণাউন হচ্ছে কি হি আর মেয়েদের প্রণাম হচ্ছে কৃষি তো দেখো এখানে কামালের পরিবর্তে আমি হি লেখে দিলাম তারপর দেখো এখানে রিসিভড এই যে ভার্ভ আছে তো পার্সনের পরে হচ্ছে ভার্বের পরিবর্তন এখানে ভার্বটা কোন ফর্মে আছে এখানে ভার্বটা আছে দুই নম্বর ফর্মে মানে ভার্ব টু আছে তো যদি যদি ভার্ভ টু থাকে তাহলে তোমাকে মুখস্থ করতে হবে যে ন্যারেশন করার সময় হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে তো দেখো এই জন্য আমি এই যে পার্সনের পরে একটা হ্যাড দিলাম তারপরে হচ্ছে ভার্ব থ্রি দিলাম তো ভার্ব থ্রি কি এমনি দিবা তোমরা তো মনে রাখবো কোনো ভার্বের শেষে ইডি থাকলে সেই ভার্বের থ্রি ওইটাই হয় তো বার্বে থ্রি দিলাম তারপর এ লেটারের এ লেটার এটা আমি লিখে দিলাম হয়ে এগুলো আমার সার্ভ সেন্টেন্সের তো তারপরে দেখো আমি আরও একটা সেন্টেন্স দেখে তাহলে যা হলে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে তো তারপরে দেখো তোমাদেরকে আমি আরও একটা সেন্টেন্স দেখাই যাতে করে তোমরা বেশি আরও ক্লিয়ার হয়ে যাও তো দেখো দি সান রাইজেস ইন দ্য ইস্ট রেপাইড হাসান এই সেন্টেন্সটার মধ্যে একটু ফলো করো এখানে কিন্তু আগে রিপোর্টেড স্পিচ আছে দেখো তারপরে রিপোর্টিং ভারবাসে এখন তোমরা বলবো স্যার এটা তো উল্টো হয়ে গেলো উল্টার কিছুই নাই আগে রিপোর্টিং স্পিচও থাকতে পারে আবার আগে রিপোর্টিং ভার্বও থাকতে পারে তোমার যেভাবেই থাকুক না কেন তোমার তো সূত্রই আছে যে আগে বক্তা করবা তারপর রিপোর্টিং ভার বসাবা তারপর শ্রোতা বসাবা সেটাই তো তো দেখো এখানে দি সান রাইজার্স ইস্ট এটা কিন্তু এখানে কোনো বক্তা নাই এটা দিয়ে আমরা মূলত সেন্টেন্স নির্ণয় করব এর আগে আমরা সেন্টেন্স নির্ণয় করছি পরে এইবার নির্ণয় করবো আগে দেখো দি সান রাইজেস ইন দ্য ইস্ট এটা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর এই কথাটা বলছে রেপ্লাইড হাসান হাসানই বলছে তার মানে বক্তা হচ্ছে হাসান তো দেখো আমি বক্তা লিখলাম হাসান তারপরে আমরা জানি অ্যাসারটিভ সেন্টেন্সে যদি সেট থাকে তাহলে সিড বসাতে হয় আর রিপ্লাইড থাকলে রেপ্লাইড বসাতে হয় তো দেখো এখানে রিপ্লাইড আছে আমি রেপ্লাইড ইউজ করলাম তবে মনে রাখবা সিড আর রেপ্লাইড যদি ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে শ্রোতা ব্যবহার করতে হবে না শ্রোতা মনে মনে থাকবে তো এই জন্য আমি শ্রোতা ব্যবহার করলাম না তারপরে এই কমার পরিবর্তন আমাদেরকে জানি আসলে সেন্টেন্সে বসে কি দ্যাট এখানে আমি বসালাম তো তারপরে হচ্ছে দেখো এখানে যে পার্সনটা আছে সেটা হচ্ছে থার্ড পারসন আমরা জানি যে থার্ড পার্সন যদি থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না এই জন্য দি সানের দি সানই ইউজ করলাম দেখো এখানে এই যে দি সান ওকে দি সান তো তারপরে হচ্ছে হ্যাঁ এই যে রাইজেসের এই যে রাইজেস দেখতে পাচ্ছ রাইজেস তারপরে ইন দ্য ইস্ট এখানে আমি এই যে রাইজেস ইন দ্য ইস্ট যেভাবে আছে সেভাবে ইউজ করলাম তো আশা করছি বন্ধুরা তোমরা সার্ডেন সেন্টেন্সে ন্যারাসান যেভাবে আসুক না কেন তোমরা পারবা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে তো পরবর্তীতে ন্যারাসানের তৃতীয় পর্ব নিয়ে আসবো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম Allah fez.